আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে বুঝে নেবেন বাড়ির রঙের কাজ কমপ্লিট করার জন্যে কী কী যন্ত্রপাতি প্রয়োজন। দর্শক শ্রোতা, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। রঙের কাজ করার জন্যে প্রথমেই দরকার হয় একটি পাথর। অনেকেই আছেন আমাদেরকে প্রশ্ন করে থাকেন বাড়ির ওয়াল কোন পাথর দিয়ে ঘষলে সবচেয়ে ভালো হবে। ভিউয়ার্স, আমরা এখানে 120 নাম্বার পাথর নিয়েছি, আর অবশ্যই ভালো মানের পাথর কিনতে হলে গড়িমার্কা দেখে কিনবেন আপনারা। এই পাথরটির মূল্য হচ্ছে 240 টাকা। আজকের এই ভিডিওতে প্রত্যেকটা প্রোডাক্টের মূল্য সহকারে আপনাদের মাঝে উপস্থাপন করেছি, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। রঙের কাজ সম্পর্কে জানতে আমাদের এই চ্যানেলটি ভিজিট করুন। ভিউয়ার্স দেখুন, আমরা এখানে দুটো সুতার রোলার নিয়েছি এই বাড়িতে সিলার ব্যবহার করার জন্যে। আপনি চাইলে এই রোলার দিয়ে প্লাস্টিক পেন্ট, ডিস্টাম্বার পেন্ট, ওয়েদার কোট পেন্ট ব্যবহার করতে পারবেন। উন্নত মানের পেন্ট অর্থাৎ লাক্সারি সিল্ক অথবা লাক্সারি শাইন রং ব্যবহার করার জন্যে আপনারা লাক্সারি রোলার নিতে পারেন। এই একটি সুতার রোলারের মূল্য হচ্ছে 240 টাকা। দেখুন, আমরা এখানে ব্রাশ নিয়েছি 3 ইঞ্চি। এগুলো আপনারা অবশ্যই ফেদার অথবা লায়ন ব্রাশ দেখে কিনবেন। ফেদার এবং লায়ন ব্রাশের কোয়ালিটিগুলো একটু ভালো হয়ে থাকে। আর অবশ্যই আপনারা মনে রাখবেন, একটি ব্রাশ দিয়ে একটি বাড়িতে কাজ করলে আর দ্বিতীয় কোনো বাড়িতে কাজ করার সুযোগ থাকে না। এগুলো একটি বাড়িতে রঙের কাজ কমপ্লিট করলে নষ্ট হয়ে যায়। আপনারা কেনার সময় অবশ্যই সিংহ মার্কা দেখে ব্রাশগুলো কিনবেন। দেখুন, আমরা এখানে স্কালাপ নিয়েছি একটু উন্নত মানের। এই প্রতি পিস স্কালাপের মূল্য হচ্ছে 65 টাকা। ইতিপূর্বেই হয়তোবা অনেকেই জেনে গেছেন সারা বাংলাদেশেই আমাদের কাজগুলো করে থাকি। আমাদের মাধ্যমে আপনার বাড়ির রঙের কাজ কমপ্লিট করাতে চাইলে এই স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। ভিউয়ার্স, 1 ইঞ্চি ব্রাশের মূল্য হচ্ছে মাত্র 35 টাকা এবং 2 ইঞ্চি ব্রাশের মূল্য হচ্ছে 40 টাকা। দেখুন, আমরা এইখানে 2 ইঞ্চি ব্রাশগুলোও কিন্তু সিংহ মার্কেট দেখে কিনে নিয়ে আসছি। অবশ্যই এগুলোর কোয়ালিটি একটু অন্যগুলোর তুলনায় একটু ভালো হয়ে থাকে। ভিউয়ার্স, আমি গতকালকের ভিডিওতে উপস্থাপন করেছিলাম বাড়ির রঙের কাজ করানোর আগে কি কি কাজগুলো করিয়ে নিতে হবে আপনাকে, নয়তোবা রঙের কাজ আগে করে ফেললে রং নষ্ট হয়ে যাবে। সেই ভিডিওটি যারা দেখেন নাই এই চ্যানেলের হোম পেজ থেকে দেখে নেবেন, অথবা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। অবশ্যই আপনাকে বাড়ির রঙের কাজ করানোর আগে 2 ইঞ্চি মাস্কিং টেপ কিনতে হবে। 2 ইঞ্চি মাস্কিং টেপ দিয়ে আপনি বাড়ির যে সমস্ত ইলেকট্রিকের বুটগুলো আছে এগুলো আপনি দেখে নেবেন, যাতে ইলেকট্রিকের বুটগুলোতে রং না লাগে। লাইন ফিটিং করার জন্যে আমরা এখানে SS ফর্মিকা নিয়েছি, যার প্রতি পিসের মূল্য 90 টাকা। আমরা এখানে 150 পিস শিরিষ কাগজ নিয়েছি, যার প্রতি পিসের মূল্য 30 টাকা। এখন প্রশ্ন হচ্ছে ভালো মন্দ কীভাবে চিনবেন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখান থেকে একটি শিরিষ পেপার আলাদা করে দেখানোর চেষ্টা করছি। শিরিষ পেপারের গায়ে অবশ্যই আপনারা মেড ইন পোল্যান্ড লেখাটা দেখে ক্রয় করবেন। দর্শক শ্রোতা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করুন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে। আর হ্যাঁ, আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জেনে নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনার ফোনে সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্যে।